কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষক কর্মচারীর ভিন্ন দপ্তরে দেয়া কলেজ পরিচালনা পরিষদ পর্ষদের সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে কলেজ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির নিউজ প্রকাশ করায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সম্প্রচার সাংবাদিক তাশ্বিক সঞ্চয়ের নামে কুষ্টিয়া আদালতে একটি মামলা হয়েছে। মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল 11টার সময় দৌলতপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিক প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন নিউজ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজ দৌলতপুর প্রতিনিধি এস আর সেলিম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রনি আহমেদ, দপ্তর সম্পাদক আসানুল হক, দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সাধারণ সম্পাদক ফিরোজ কাইসার, সোহানুর রহমান শিপম, হেলাল উদ্দিন, জিল্লুর রহমান, মিজানুর রহমান, সেলিম আসাদুজ্জামান সহ দৌলতপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। সভাপতিত্ব করেন দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্চু। উক্ত মানববন্ধনে সাংবাদিকরা দাবি করেন, অবিলম্বে মামলা তুলে না নেওয়া হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে। বিস্তারিত দৌলতপুর প্রতিনিধি আসানুল হকের পাঠানো ভিডিও তথ্যচিত্রে তুলে ধরা হলো। রাজনৈতিক ব্যক্তিত্বের ভিতরে এবং জনগণের সঙ্গে সেতু বন্ধন করার মাধ্যমে কিন্তু হচ্ছে সাংবাদিক, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে এবং এদেশের সাধারণ জনগণের সঙ্গে তাদের যে কর্মকাণ্ডগুলো, তাদের ভালো মন্দ কর্মকাণ্ডের এবং সমস্ত বিষয়গুলো কিন্তু সবকিছু নির্ভর করে এই সাংবাদিকদের উপর। এই সাংবাদিকরাই কিন্তু দৌলতপুর কেন্দ্রিক দৌলতপুর পর্যায়ে যে মানববন্ধনটা করতেছে তা কিন্তু নয়। যদি এই মামলা প্রত্যাহার না করা হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু জেলা থেকে কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা এটুকু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে আমাদের পড়াশোনার প্রকৃতি জায়গায়। তাই বলতে চাই, কাশ্মীর সঞ্চয়ের নামে যে অপবাদ দিয়ে যে হয়রানিমূলক কেসে বা মামলা করা হয়েছে সেটা দ্রুত প্রত্যাহারের জন্য আমি আমার দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির পক্ষ থেকে অনুরোধ করব আপনি এটা উঠিয়ে নেন। শব্দটা ব্যবহার করেন প্রথিত সাংবাদিক, হলুদ সাংবাদিক বা ভুয়া সাংবাদিক, এগুলো পরিহার করুন। আমরা জানি আপনারা কোথায় কতটুক তেল মাথায় আপনারা পদ পদে দেন, কার কাছে কতক্ষণ বসে থাকেন সেগুলো কিন্তু আমরাও জানি, রাজনীতি করতে যায় আপনারা কি করেন সেগুলাও কিন্তু আমরা জানি। অতএব আপনারা কিন্তু আমাদেরকে বেশি মুখ খোলানো বা কলম সারে যাতে লিখতে না হয় আপনাদের বিরুদ্ধে, আমাদেরকে বাধ্য করেন না। আপনাদের যত ঘটে যাওয়া অসম্মতি দুর্নীতি আছে সেগুলো আমরা চাই না কাদাসেরা শুরু করতে। আপনাদের বদলে তো নিকৃষ্ট মনের মানুষ দৌলতপুরের সাংবাদিকরা না, যদি দৌলতপুরের সাংবাদিকরা আপনাদের মতো মানুষ হতো, নিকৃষ্ট মনের মানুষ হতো, তাহলে অনেক অপকর্মের থেকে আপনারা রেহাই পেয়েছেন, নির্বাদ পেতেন না। যাই হোক, এবারে কিছু ব্যক্তি জানি প্রায় 2 ডজন গণমাধ্যমের প্রবক্তা এসছে, তো সুনির্দিষ্ট করে মাত্র 2 জনকে কেন মামলায় আনা হলো, বাকিদের আনা হলো না কেন? এখানে একটা প্রশ্ন আছে নিশ্চয়ই, সেটা উদ্দেশ্য কর্মকর্ত হয়রানি মূলক। তো সবচেয়ে বড় কথা এবং দুঃখের বিষয়, মামলাটা যখন একটি করা হয়, যে মামলাটি হয়েছে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুদ্দিন রেবন, তার নানান রকম অনিয়ম দুর্নীতিকে কেন্দ্র করে খবর প্রকাশিত হয়। যে খবরটি প্রকাশিত হয় অন্ততপক্ষে আমি দেখেছি অন্ততপক্ষে 25টা মিডিয়াতে, অন্ততপক্ষে 25 জন সংবাদকর্মী 25টা গণমাধ্যমে এই খবর প্রকাশ করেছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়াতে। এক্ষেত্রে তারা যে মামলা করেছে, মামলায় উল্লেখ করা হয়েছে 2 জন সাংবাদিককে, তাহলে বাকি গণমাধ্যমগুলো ছাড়া শুধুমাত্র এই 2 জন সাংবাদিকের ওপর তাদের নজরটা কেন? এটা যে উদ্দেশ্য প্রণোদিত সেটা বুঝতে নিশ্চয়ই আমাদের আর বাকি নেই। দ্বিতীয়ত, এখানে আর একটা অপকৌশল অবলম্বন করা হয়েছে, সেটা হতে পারে হয়তো সাধারণ সম্পাদক, তিনি রাজনৈতিক একজন নেতা, তার মান ঢাকার জন্য, কিন্তু তাতে তিনি কতটা মান ঢাকতে সমর্থ হবেন সেটাই দেখার বিষয়। মামলায় যার মানহানি হয়েছে, যার গায়ে লেগেছে, তিনি এই মামলায় বাদী হননি, কতটা সুকৌশল তিনি মামলায় বাদী বানিয়েছেন তার আত্মীয় আর একজন মানুষকে, এবং তিনি হয়েছেন প্রধান। একেবারেই ধ্রুব সত্য যে সংবাদটি সত্য এবং বস্তুনিষ্ঠ হয়েছে বিধায় যে ব্যক্তির
স্বার্থে আঘাত এনেছে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য মূলত মামলাটি দেওয়া হয়েছে। তবে এই মামলা যে ব্যক্তি মামলা করেছেন বা যার স্বার্থে আঘাত এনেছেন এই মামলাটি দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে পারবেন না। এই জন্য পারবেন না যে প্রতিটি সংবাদের যে সকল এভিডেন্স তথ্য প্রমাণ আছে এটাই আপনি বরঞ্চ উল্টো বুমেরাং হবে আপনার জন্য। যখন আদালতে ওঠা হবে এই তথ্যগুলো উপস্থাপন করা হবে, তাহলে আপনি নিজেই তখন মিথ্যায় প্রমাণিত হবে আপনার অপকর্মগুলো। পাশাপাশি সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের আপনি খেপিয়ে দুর্নীতিতে রাজনীতি করবেন আর সাংবাদিকরা চুপচাপ বসে থাকবে সেটা তো থাকবে না। রাজনীতি করলে সততা নিষ্ঠার সাথে রাজনীতি করেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দৌলতপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কতটা সৎ কতটা অসৎ সেটা আমরা এখন বলতে চাই না। যখন আপনার সাথে আমাদের বিরোধ হবে, আপনার সাথে আমাদের মতানৈক্য সৃষ্টি হবে, তখন মনে করতে হবে যে আপনার পূর্বের ইতিহাস, বর্তমান ইতিহাস, ভবিষ্যতের ইতিহাস, ভবিষ্যতের আমলনামা সংবাদপত্রে একের পর এক ধারাবাহিক হয়ে উঠতে পারে। যে তাসরিক সঞ্চয়ের নামে মিথ্যা মামলা করা হয়েছে সেই মামলা আমরা নিন্দা জ্ঞাপন করছি, জোর প্রতিবাদ জানাচ্ছি। যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি